স্বাস্থ্য সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্র ছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে প্লিজ টপিকটা আছে, এটা আছে সন্ধি। তোমরা যদি জানো সন্ধ্যা আছে মিলন, সন্ধ্যে কাকে বলে? সন্ধ্যা আছে মিলন। দেখো এখানে সন্ধ্যে লিখেছি, সন্ধ্যা আছে সন্ধ্যে, এবার সন্ধ্যে কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধ্যে বলে। পাশাপাশি অবস্থিত, দূরে দূরে না, বলো, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধ্যে বলে। সন্ধ্যের প্রকার বের, সন্ধি সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি, আর একটা হচ্ছে তৎসম সন্ধি বা সংস্কৃতগত সন্ধি। আরো দেখো সন্ধিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি, আর একটা তৎসম সন্ধি। আমি ভাগ করেছি, দেখো খাঁটি বাংলা সন্ধি আছে স্বর সন্ধি, আর হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর তৎসম সন্ধি আছে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর আছে বিসর্গ সন্ধি। সন্ধি স্বর সন্ধি কি? স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনকে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। বলছি আবার বলি, স্বরসন্ধির সঙ্গে স্বরসন্ধির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। সন্ধি কিছু নিয়ম আমি এখানে উল্লেখ করেছি, দেখো নাম্বার এক, জফলা থাকলে কোনো যদি সেটে জফলা থাকে, তোমরা জফলা উঠাই দিয়ে রশিকার বা দিদিকার হয়। আমি বলে জফলা জন কিনলাম রশ্মি, এই রশ্মিকার আমি জন্য এক এ ক। তাহলে দেখো প্রত্যেক প্রতিযোগে আমরা কোনো মুখস্থ বিদ্যা করবো না, আমরা শুধু দেখবো নিয়ম ফলো করবো। প্রতিযোগে দেখো প্রত্যেক পয়রা ফলা একার ক প্রত্যেক, তাহলে জফলার জন্য আমি কি দিছি রশ্মি, জফলার জন্য কি এসে নিয়ম আছে কেন? জফলা থাকলে রশ্মিকার বা দিদিকার দীর্ঘা হয়, এখানে জফলা আছে বলে আমি রশ্মি নিছি। দেখো এ এর জন্য এ আর ক আগে ক আছে ইত্যাদি, আমি ইত্যাদি দেখো সবসময় আদি ইত্যাদি। নাম্বার দুই, বফলা থাকলে রস্যকার বা দীর্ঘ খায়, কোন শব্দে যদি বফলা থাকে আমরা বলি স্বাগত স্বাগত, আর বাংলা সয় বয় আকার গোয়াত, ওটি উচ্চারণ সঠিক নয়, যদি সয় বফলা আকার গোয়া তো স্বাগত, তাহলে কি হবে? আমি বলছি কেন বফলা থাকলে বফলা, এই যে বফলা থাকলে কেন রস্য করা তোমার দীর্ঘ করে, তাহলে আমি বুঝে ফেলাই। দেখো সু যোগ এ আকার জনি আকার আ গ তো সুস্বাগত আগত আ গ তো স্যার আগ আ কোথায় পেল আ হচ্ছে এই আ, আর বফলা জনি সু, এই যে সু আমার নিয়মের অনুযায়ী সু যোগ আগত তনি আমি তু নয় সু তনু যুগ কেমন দীর্ঘ, এই দুই কারিগরি দীর্ঘ ইকেন আছে দীর্ঘকার আছে অনেশ অনেক অনেশন অনেশন দেখো অনেশন বানানো হচ্ছে কি অনেক অনু যোগ এসান এ মধ্যাহ্ন এসান অনুযোগ এসান স্বল্প যদি ছয় বাই জটি কি নেবো যদি ছয় রুশো নেবো যোগ কে হবে অল্প লয় পয় অল্প তাহলে অ কোথায় পালেন হচ্ছে অটা হচ্ছে অ স্বল্প অ আকার আসছে না বলো অ স্বল্প, এখানে আমি কিছু কিছু এখানে দিতে তোমার কিছু নিয়ম আমি দিতে পারতাম, নিয়মটা ধর্ম হিসেবে দিতে পারছি না, সমস্যা নেই। দেখো এবার আসছে রেপ, কোন সেন্টেন্সে রেপ থাকে, রেপ এদের রেপ থাকলে সেখানে লেখা হবে কেন শীতার্থ, শীতার্থ হলে কি হবে তাহলে সব দিকে ট্যাকার তয়ের শীতার্থ হলে দেখো শীতযুক্ত ঋতু, শীতযুক্ত ঋতু শীত যোগ ঋতু, এই দেখেন একটু পুরো নিয়ম আছে যেমন কি মিলছে অযোগ রি অেপ আচ্ছা আযোগ রে রি অেপ তাহলে ক্ষুধার্ত ক্ষুধার্ত আছে
অনেক কিছু মনে থাকবে, এগুলো আমি আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করছি।